আমি আজকে আমরা অনেক মজা করব, আপনারা সাথে আছেন, খুব মজা হবে, আমরা প্রচুর এনজয় করব, আর আরো মানে বেশি আনন্দ করতে পারবো আমি, এরকম মনে হচ্ছে। আমার ভাই উঠে পড়েছে, পুচুগুলো ভাই সবাইকে গুড মর্নিং বলে দাও। মৈনা খালি শুয়ে পড়ছে, এখনো সেইভাবে ঘুমটা ভাঙেনি, বদমাশি করছে। সারাক্ষণ এরকম গরুর মতো চলবে। এই দেখুন আমার আঙ্কেল আমার মতো একই ড্রেসই পরে আছে, শুধু একটু আলাদা নেট দেওয়া ড্রেস পরছে যাতে কোনো মশা না কামড়ায়। দেখুন কিরকম এক্সপ্রেশন দিচ্ছে, মনে খাবে না? এটা হচ্ছে মিনার্ভা থিয়েটার হল, ঠিক আমাদের আমরা যেখানে আছি ঠিক তার পাশেই এই মিনার্ভা থিয়েটার হলটা আছে। এটা এখন কোভিড পরিস্থিতির জন্য বন্ধ, আর এটা 30 তারিখে একটা থিয়েটার হবে। আর এটা হচ্ছে এটা থিয়েটারের টিকিট ঘর। নিমতলা ঘাটে যাওয়ার পথে এই পুরো রাজবাড়িটা পড়েছিল, কোনো লোক নেই, শুধু এই বাড়িটাই অনেকক্ষণ ধরে হাঁটছি, পুরো হাঁপিয়ে গেছি, জানি না আর কত দূর হেঁটেই যাচ্ছি। আমরা অলরেডি পৌঁছে গেছি নিমতলা ঘাটে, এখন কত বড় ঘাট, সমুদ্রের জল বয়ে যাচ্ছে। সেই নিমতলার খুব সুন্দর পরিবেশ, তাই না? বললাম তো খুব সুন্দর পরিবেশ। দেখো ছোট ছোট পায়রা ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন নিমতলা ঘাটে আছি, নিমতলা ঘাট থেকে সেই হাওড়া ব্রিজটাকে দেখা যাচ্ছে, কারণ কি আমরা নিমতলা ঘাট আর হাওড়া ব্রিজ খুব কাছাকাছি।
কলকাতা চক্ররেল ট্রেনটা কত উঁচু না বাবা আমরা এখন নিমতলা ঘাট থেকে বেরিয়ে আসছি আমাদের বাড়িতে যাব খুব রোদ পড়েছে আমরা যাচ্ছি হচ্ছে আমি আমার বাবা আমার মা আমার আঙ্কেল আর আমার পিছনে আছে মেট্রো স্টেশনে চলে এসেছি কখন মেট্রো আসবে আমি জানি না একটু পরে আসবে মেট্রো আমরা এখন কালীঘাট যাবো দেশপ্রিয় পার্কটা ঘুরবো তারপর আমরা বালিগঞ্জ ঘুরবো কালীঘাট আরো অনেক জায়গা ঘুরবো আমার তো মনে নেই আমার বাবা মাকে বলেছে আমি তো জানি না আমার মনে নেই কারণ কি আমি কলকাতায় হাফ ঘরে লকডাউনে বসে বসে আমার মাইন্ড সব পুরো খেয়ে নিই মনে হচ্ছে না আর কত জায়গায় আমি এমনিও জানতাম না আমার সঙ্গে সঙ্গে তোমরা ঘোরো মোবাইলে ঘুরে না তো আমরা কি ধরতে হবে হাঁপিয়ে গেছি এত বাস দিয়ে পুরো ঘোরা ঠাকুর ঠাকুর আছে মনে সামনে ফ্যাক্টরি আমরা এসে গেছি দেশপ্রিয় পার্কে কত বড় লাইন দেখতে পাচ্ছেন অনেক বড় লাইন ঠাকুর সেই দূরে ওয়ান বাই ওয়ান লাইন করে যেতে হচ্ছে প্রচুর ভিড় প্রচুর বড় লাইন ওকে 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 তুমি একটু কিছু বলতে দাও
পাচ্ছেন। এখন এই লাইন দিয়ে গেলে আরো কাছে দেখতে পাবেন। ওকে দেখাও, ওকে দেখাও, বাবুকে দেখাও। আমরা কাছাকাছি চলে এসছি। প্যান্ডেল স্টার্ট হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সুন্দর করে। আমাকে দেখাও, আমি যেটা আমি চিকেন রোল খাচ্ছি এখন। আমরা এখন হিন্দুস্তান ক্লাবে আছি। ওই যে এত সুন্দর মন্দির গুল উপরের দিকে, এই দেখুন অনেক সুন্দর। বলছি ভালো না মামা? আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কাঠ দিয়ে তৈরি। আমি দেখতে পাচ্ছি এগুলো কাঠ দিয়ে তৈরি, কাস্তে কাঠারি এগুলো আছে, এক্স আছে, কুড়ুল কুড়ুল বলে। আমরা দেখতে পাচ্ছেন এগুলো সাপ তৈরি করেছে প্লাস্টিক দিয়ে, প্লাস্টিকের বোতল দিয়ে।
প্লাস্টিকের যত জিনিস সেগুলো দিয়ে সাপগুলো তৈরি করা হয়েছে। মেট্রো থেকে নেমে গিরিশ পার্কে নামলাম। তো আপনারা যদি এই ভিডিওটা এত এনজয় করে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, বাই।